বিশ্বের দুই শতাধিক দেশের মানুষ বাস করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। চলাফেরা এবং বিনিয়োগের জন্য সবাই দেশটিকে সবচেয়ে নিরাপদ মনে করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে বিশ্বের নিরাপদ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি, আর এজন্য আমিরাতে প্রতি বছর ঘুরতেও আসেন লাখো পর্যটক। এবার ভ্রমণ পিপাসুদের জন্য সহজ করা হচ্ছে দেশটির ভিসা নীতি। সংযুক্ত আরব আমিরাত নিয়ে দুবাই প্রতিনিধি এস এম শাফায়াতের প্রতিবেদনের প্রথম পর্বে থাকছে বিস্তারিত। কর্মসংস্থান ও বিনিয়োগের পাশাপাশি ঘোরার জন্য সংযুক্ত আরব আমিরাতের ওপর পরিপূর্ণ আস্থা রাখা যায়, নিরাপত্তা নিয়ে ভুগতে হয় না কোনো ধরনের অনিশ্চয়তায়। দুবাই বা আমিরাতের পর্যটন কেন্দ্র সহ প্রতিটি জায়গায় রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী এবং সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে নজরে রাখা হয় এসব জায়গা, তাই বিশ্বের পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে দেশটি। আরব আমিরাত অনেক ভালো একটা কান্ট্রি, বিশেষ করে নিরাপত্তার দিক দিয়ে। আমরা যে সুযোগ সুবিধা পাইতেছি, প্লাস আমাদের ব্যবসায়িক অবস্থা বা আমরা যারা জব করতেছি, মোটামুটি সবাই আমরা এই দেশে একটা নিরাপদ অবস্থানে আসি, এবং আমরা যে কোনো বিপদ আপদে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাই। তো এদিক দিয়ে আমি নিরাপত্তার দিকে যদি বলি, এখানের তাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, এবং এখানে ফ্যামিলি নিয়ে থাকার মতো বা বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে সব দিক দিয়ে মিলিয়ে এদেশে আমরা নিরাপদে আছি। পর্যটকদের যে চাহিদা, এই চাহিদাগুলো বিশেষ করে দুবাই এগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারে। দ্য গ্যালাপ গ্লোবাল ল অ্যান্ড অর্ডারের 2021 সালের রিপোর্ট অনুযায়ী রাতের বেলায় নিরাপদে হাঁটার দিক থেকেও বিশ্বের শীর্ষস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দিন বা রাতের যে কোনো সময়ে যে কোনো জায়গাতে মোটা অঙ্কের টাকা লেনদেনেও ভয় পান না এখানকার অধিবাসীরা। এই দেশের যে ল, যে নিয়ম কানুন, এগুলো সবাই মানে প্রায় দেশের মানুষের খুব পছন্দনীয়, সেই জন্য সবাই লাইক করে বলে এখানে সবাই আসতে আগ্রহী বেশি। পুরুষরা যেভাবে এখানে নিরাপত্তা বোধ করে, ঠিক সেম এই মহিলারাও এখানে কি নিরাপত্তা বোধ করে, বিশেষ করে রাত্রে বেলা দিনে বেলা যে কোনো সময়। সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশেই রয়েছে সমান নিরাপত্তা ব্যবস্থা। এসব এলাকায় চলাচলে চুরি ডাকাতি বা ছিনতাইয়ের কোনো ভয় থাকে না, প্রয়োজনে দ্রুত পাশে পাওয়া যায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এছাড়াও সার্বক্ষণিক যাতায়াতের জন্য রয়েছে অত্যাধুনিক পরিবহন ব্যবস্থাও। একটা জায়গা আপনি যদি না আসেন, আমারতের পুলিশরা যারা আছে তারা সবাই আপনাকে কি স্বাচ্ছন্দ্যে আপনার বাসায় পৌঁছে দেবে। অবকাশ যাপনের পাশাপাশি সেকেন্ড হোম হিসেবেও গুরুত্ব বাড়ছে দেশটির, বাড়ছে ভ্রমণ ও বিনিয়োগকারীর সংখ্যাও। এসব বিবেচনায় এবার ভিসা প্রদানে সহজ নীতি গ্রহণ করতে যাচ্ছে দেশটির নীতি নির্ধারকরা। এস এম শাফায়েত, আরটিভি নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।